ফেসবুকে আর লিখবেন না অভিনেতা সব্যসাচী, বিদায় জানালেন সামাজিক মাধ্যমকে অভিনেতা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অভিনেতা সব্যসাচী অপেক্ষায় ছিলেন ওয়েন্ডুলার ফিরে আসার। অভিনেত্রী আজ সকলকে বিদায় জানিয়ে চলে গিয়েছেন নাফেরার দেশে, ভেঙে পড়েছেন সব্যসাচী। জীবন মৃত্যু লড়াইয়ের মাঝে দাঁড়িয়েছিলেন ওয়েন্ডুলা। ওয়েন্ডুলার ফিরে আসার জন্যে অপেক্ষায় ছিলেন অভিনেতা, মিরাকেল হোক এই আশায় ছিলেন অভিনেতা সব্যসাচী। তবে বন্ধুরা, ওয়েন্ডুলার রিস্পন্দন থেমেছে আজ, ইতি পড়ল ওয়েন্ডুলার সঙ্গে সব্যসাচীর যুদ্ধেরও। কথা হারিয়েছেন অভিনেতা, ক্লান্ত বিষণ্ন অভিনেতা হাসপাতালের এক কোণে ঠাই বসে আছেন। নেট মাধ্যমকে ইতিমধ্যে বিদায় জানিয়েছেন তিনি, তার যেন আর কিছু বলার নেই, শোনার নেই। সব্যসাচীর খুব ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা সৌরভ দাস, শুটিং এর কাজে আপাতত তিনি রয়েছেন বিদেশে, তবে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান সব্যসাচীর অবস্থা। অভিনেতার কথায় সম্পূর্ণ কি অবস্থা সেটা আশা করি সকলেই বুঝতে পারছেন। হাসপাতালের লিফটের এক কোণে বসে আছে ও। ফেসবুক কিভাবে বন্ধ করতে হয় সেটা আমার থেকে জেনে নিল। ফেসবুকে আর লিখবে না সব্যসাচী, এই সিদ্ধান্ত নেপথ্যের কারণ ব্যাখ্যা করলেন অভিনেতা সৌরভ দাস। তার কথায় ওয়েন্ডুলা ওর লেখা খুব ভালোবাসত, ওকে লেখার জন্য উৎসাহিত করত। ওর চলে যাওয়ার পর সব্য আর কিছু লিখতে চায় না। বন্ধুরা, অভিনেত্রী চলে গিয়েছেন, চলে গিয়েছেন মায়ার বাঁধন ছেড়ে। অভিনেত্রী চলে গিয়েছেন, থেকে গিয়েছে তার স্মৃতি। সব্যসাচী সহ ওয়েন্ডুলার পরিবারের জন্য রইল আমাদের তরফ থেকে গভীর সমবেদনা। আজ রাতেই কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেত্রী ওয়েন্ডুলা শর্মার। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।